28শে নভেম্বর বৃহস্পতি রোহিণী নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে। বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশের ফলে আজকে আমি চারটে রাশির নাম বলবো যারা প্রচুর অর্থ ইনকাম করবে, যাদের জীবনের ভাগ্য কিন্তু ঘুরে যাবে, কারণ বৃহস্পতি কিন্তু অনেকদিন এই রোহিণী নক্ষত্রে থাকবে। রোহিণী নক্ষত্র মানে কিন্তু চন্দ্রের নক্ষত্র, যে 27টা নক্ষত্র আছে আমাদের, অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত, অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা, এইভাবে কিন্তু টোটাল 27টা নক্ষত্র আছে। তার মধ্যে রোহিণী নক্ষত্র কিন্তু বৃহস্পতির অত্যন্ত পছন্দের একটা নক্ষত্র, এবং বৃহস্পতি যখনই রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে তখন বৃহস্পতি চন্দ্র কিন্তু কানেক্টেড হবে, এবং এর ফলে চারটে রাশির মানুষ দারুণভাবে উপকৃত হবেন। আপনার সামাজিক ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে, আপনার ইনকাম বাড়বে, আপনার অর্থ ভাগ্য খুলবে, আপনার আটকে থাকা কাজ কিন্তু হবে, এবং আপনার ভালোবাসার জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো হবে। অর্থাৎ বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশের ফলে অনেক মানুষের কিন্তু কর্মসংস্থান হবে, শুধু তাই নয় মানুষের ইনকামটা কিন্তু যথেষ্ট হারে বাড়বে। কারণ জানবেন, আমরা অনেক সময় চেষ্টা করি, আমরা অনেক কিছু করি, তারপরেও দেখা যায় যে আমাদের ইনকামটা কিন্তু সেই অর্থে হয় না। হয়তো আমরা পরিশ্রম করি, কাজ করি, কারণ যদি গ্রহের সুফল না থাকে, যদি গ্রহ যদি পজিটিভ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই বাধা বিঘ্নগুলো কিন্তু আসে। তো আজকে আমি সেই ভাগ্যবান চার রাশির নাম বলবো যারা অত্যন্ত ধনবান হবেন, এবং এই কয়েক মাসের মধ্যে যাদের কিন্তু ইনকামটা বহুগুণ বাড়বে, যে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশের ফলে কোন কোন রাশির মানুষ সব থেকে বেশি উপকৃত হবেন। প্রথম যে রাশির নাম আমি বলবো তার নাম কিন্তু সিংহ রাশি, কারণ সিংহ রাশির মানুষ কিন্তু প্রচণ্ডভাবে উপকৃত হবেন। সিংহ রাশির দশমে কিন্তু এই বৃহস্পতি কিন্তু বসে আছে, সিংহ রাশির দশমে বৃহস্পতি বসে আছে, অর্থাৎ কর্মস্থানে বসে আছে। শুধু তাই নয়, বৃহস্পতি এবার কিন্তু রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে 28শে নভেম্বর থেকে, একটার পরে বৃহস্পতি কিন্তু ঢুকবে রোহিণী নক্ষত্রে, এবং বৃহস্পতি এই রোহিণী নক্ষত্রে প্রবেশের ফলে সিংহ রাশির মানুষের কিন্তু কর্মের জায়গাটা দারুণভাবে ভালো হবে। কর্মের জায়গায় মানে আপনার যেমন প্রমোশন বাড়বে, সিংহরাশি মানে দীর্ঘদিনের প্রমোশন হয়তো আপনার ঝুলে আছে, আপনি হয়তো পরীক্ষা বা এক্সাম দিয়েছেন কিন্তু রেজাল্ট পাননি, এবার কিন্তু সিংহরাশির মানুষের সেই সুযোগটা আসবে, এবং কর্মক্ষেত্রে সর্বাধিক প্রাপ্তি যোগ থাকছে, একাধিক সোর্স অফ ইনকাম তৈরি হবে, অনেক জায়গা থেকে আপনার ইনকাম আসবে, আপনার পিতার থেকে আপনি কোনো সাহায্য পেতে পারেন, সরকারি চাকরির যোগ দেখা যাচ্ছে সিংহরাশির ক্ষেত্রে, এবং আপনার বিয়ের যোগ থাকছে সিংহরাশির ক্ষেত্রে, এবং সিংহরাশির ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু আপনি বিভিন্ন ধর্মকর্মে নিজেকে যুক্ত রাখতে পারেন। এই সময় যারা যারা পলিটিক্স বা সামাজিক কোনো কাজ করেন তাদের কিন্তু উন্নতির সময়, অর্থাৎ এই সময় কিন্তু আপনার নাম যশ খ্যাতি এইগুলো বাড়বে, এবং এই সময় কিন্তু আপনার কর্মের প্রচেষ্টা বহু গুণ বাড়বে কিন্তু সিংহরাশির মানুষের। অর্থাৎ সর্বদিক থেকে বলা যায় সিংহরাশির মানুষ কিন্তু প্রচণ্ডভাবে লাভবান হবেন এই বৃহস্পতি কিন্তু রোহিণী নক্ষত্রে প্রবেশের ফলে। এর পরের যে রাশিটার নাম আমি বলবো তার নাম কিন্তু বিষরাশি। বিষরাশির মানুষ কিন্তু এর ফলে প্রচণ্ডভাবে উপকৃত হবেন, তার কারণ বৃহস্পতি কিন্তু রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে 28 তারিখে, এবং এই বৃহস্পতি কিন্তু বিষ রাশিতেই অবস্থান করছে, অর্থাৎ আপনার রাশিতে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে, এবং যেহেতু বৃহস্পতি বিষ রাশিতে অবস্থান করছে তাই বিষ রাশির ক্ষেত্রে এই সময় চিন্তা শক্তি বাড়বে, অর্থাৎ আপনি নেগেটিভ চিন্তা কমে যাবে, আপনার কাজের প্রতি আপনার ফোকাস আসবে, আপনার ভাগ্য আপনার সাথ দেবে, পড়াশোনার প্রতি বিষরাশি ছাত্রছাত্রীদের কিন্তু দারুণভাবে মনোযোগ বাড়বে, খারাপ থেকে মানে খারাপ সঙ্গ খারাপ চিন্তাভাবনা থেকে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। এই সময় মন থাকবে ফুরফুরে, এই সময় বিভিন্ন জায়গায় আপনার ভ্রমণের যোগ থাকছে বিষরাশির ক্ষেত্রে, এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা অত্যন্ত দারুণভাবে বিষরাশির ক্ষেত্রে, এবং এই সময় কিন্তু আপনার কর্মের কিন্তু খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে, যেটাকে আমরা খ্যাতি বলি, সম্মান বলি, অর্থাৎ সম্মানটা কিন্তু অত্যন্ত হারে বাড়বে, পারিবারিক ঝামেলা মুক্ত হবেন আপনি,
এবং আপনার জমি জায়গা হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল বিষরাশির ক্ষেত্রে। এই সময় আপনার সন্তান কিন্তু আপনার বাধ্য থাকবে, সন্তানের থেকেও কিন্তু পজিটিভ কোনো রেসপন্স আপনি পেতে পারেন। এর পরের যে রাশিটার নাম আমি অবশ্যই বলবো, তার নাম কিন্তু কুম্ভ রাশি। কুম্ভ রাশির চতুর্থে কিন্তু এই বৃহস্পতি কিন্তু বসে আছে, ফোর্থ হাউসে। এবং যখনই বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু বৃহস্পতি কিন্তু ভালো ফল দেবে। কুম্ভ রাশির কিন্তু দ্বিতীয় পতি হচ্ছে বৃহস্পতি, মানে ধনপতি। তো আপনার ধনপতি ফোর্থ হাউসে বসে আছে, এটা অত্যন্ত শুভ যোগ। অর্থাৎ এই সময় আপনার ইনকাম কিন্তু কয়েক গুণ বাড়বে কুম্ভ রাশির মানুষের। এবং কুম্ভ রাশির মানুষের শরীর স্বাস্থ্য যাদের খারাপ, সেই শরীর স্বাস্থ্যের জায়গাটা ঠিক হবে, পারিবারিক সম্মান বাড়বে, পারিবারিক ঝামেলা ঝগড়া অশান্তি এগুলো অনেকটা কমবে। যাদের বাড়িতে রোগ ব্যাধিটা বেশি হয় তাদের সেই রোগ ব্যাধির জায়গাটাও কিন্তু কমবে। এই সময় আপনার কাজ পাবেন আপনি প্রচুর। কোনো মানুষের কাছে অর্থ আটকে থাকলে সেই টাকাটাও কিন্তু এই সময় আপনি পাবেন। এবং এই সময় কিন্তু আপনি বিয়ের জন্য যোগাযোগ করতে পারেন, দাম্পত্য সুখী হতে পারবেন আপনি এই সময়টাই। এবং এই সময় কিন্তু যে কোনো গবেষণামূলক কাজ বা যে কাজটাই আপনি করবেন না কেন, সেই কাজেই কিন্তু কুম্ভ রাশির মানুষরা কিন্তু জয়লাভ করবে। শুধু তাই নয়, কুম্ভ রাশির মানুষের কিন্তু এই সময়টায় কিন্তু, মানে যাদের গলায় কোনো টনসিল আছে বা গলার কোনো রোগ ব্যাধিতে ভুগছেন, বিশেষ করে গলা এবং লিভার বা পাকস্থলীর যারা বিশেষ করে কোনো সমস্যায় ভুগছেন, তাদের কিন্তু সেই সমস্যাটা কাটবে। এছাড়া আপনার যাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্কটা কিন্তু অনেকটা কিন্তু ঠিক হবে, আবার কিন্তু যোগাযোগ বাড়বে কুম্ভ রাশির ক্ষেত্রে। শুধু তাই নয়, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় যে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু আপনার জন্য অত্যন্ত লাভজনক হবে। আপনি যে ব্যবসার সাথে যুক্ত, যে কর্মের সাথে যুক্ত, তার থেকে কিন্তু যথেষ্ট প্রফিট আপনি করতে পারবেন, আশানুরূপ লাভ কিন্তু এই সময় আপনার হবে। এবং এই সময় দেখবেন আপনার পরিবারের থেকে যথেষ্ট সাপোর্ট আপনি পাবেন, স্বামী স্ত্রী একে অপরের মধ্যে ভালোবাসা বাড়বে এই সময়। শুধু তাই নয়, কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময় বন্ধু ভাগ্য কিন্তু অত্যন্ত ভালো হবে। অর্থাৎ আপনার বন্ধুরাও কিন্তু আপনাকে সাপোর্ট করবে, আপনাকে হেল্প করবে। যারা গাড়ির ব্যবসা করছেন কোনোভাবে, তাদের কিন্তু গাড়ির ব্যবসা অত্যন্ত ভালো হবে এই সময়টাই। এই সময় আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, যাদের মায়ের খুব অসুস্থতার মধ্যে দিন কাটছে তাদের কিন্তু অনেকটা রিকভারি করতে পারবেন এই 28 তারিখের পর থেকে। আর একটা রাশির নাম আমি বলবো, সেই রাশিটাও কিন্তু দারুণ ফল করবে। আমি তিনটে রাশির নাম অলরেডি বলেছি, সিংহ রাশি, বৃষ রাশি আর কুম্ভ রাশি। এর পরের যে রাশিটার নাম আমি বলবো তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি। দেখুন, বৃশ্চিক রাশির এই যে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন, এটা কিন্তু অত্যন্ত শুভ, কারণ বৃশ্চিক রাশির সপ্তম ভাবে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে। এবং সেটা যদি চন্দ্রের নক্ষত্রে হয় তাহলে বৃশ্চিক রাশির প্রথম যে সমস্যাটা মিটবে সেটা হচ্ছে দাম্পত্য কলহ বা দাম্পত্য অশান্তি। যাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ডভাবে অশান্তি চলছে, অ্যাডজাস্টমেন্টের অসুবিধা হচ্ছে, তাদের কিন্তু সেই জায়গাটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেকটা মধুময় হবে। এবং এই সময় যে, মানে যে কোনো ধরনের ব্যবসা, যারা যারা বৃশ্চিক রাশির মানুষ ব্যবসা করছেন, বিশেষ করে ব্যবসা করছেন, মানে আপনি যদি একটা সুতোরও ব্যবসা করেন সেই ব্যবসাটাও কিন্তু লাভজনক হবে, সেই ব্যবসা থেকে অনেক প্রফিট আপনি করতে পারবেন। এবং এই সময় যারা দূরে কোনো ব্যবসা করছেন বা বাড়িতে কোনো ব্যবসা করছেন বা যারা বিদেশেও আছেন, এমনকি যারা বিদেশেও আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো। হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কোনো ইনভেস্টের মাধ্যমে, সেই অর্থ কিন্তু আপনার কয়েক গুণ বাড়তে পারে এই সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবং এই সময় আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, আপনি স্বচ্ছ চিন্তা করতে পারবেন। চিন্তার ক্ষেত্রে কিন্তু সঠিক হওয়ার চান্সটা অনেকটা বেশি। অনেক সময় আমরা ভুলভাল সিদ্ধান্ত নিই, ডিসিশন নিই, তার জন্য আমরা বিপদে পড়ি, কিন্তু এই সময় কিন্তু বৃশ্চিক রাশি সেই সমস্যাটা নেই। অর্থাৎ আপনার চিন্তার জায়গাটা কিন্তু যথেষ্ট স্বচ্ছ, এবং এই সময় আপনি যা করবেন যেটা করবেন তাতে কিন্তু সফলতা পাবেন। এই যে 4 রাশির নাম বললাম, এই 4 রাশির মানুষ কিন্তু দারুণ ফল করবে। ধন্যবাদ।